হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগতম। শিক্ষক নিয়োগের প্রথম ধাপ প্রাইমারি টিচার, তারপরের ধাপ গ্রাজুয়েট টিচার, তারপরের ধাপ যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার, এরপরের ধাপ যেটা গেস্ট লেকচারার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর, প্রত্যেকটা পদে পদে আমাদের ত্রিপুরার যে বর্তমানে শিক্ষকের ঘাটতি আছে, বিশেষ করে ডিগ্রি কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি, বিশেষ করে 10,323-এ চাকরি যাওয়ার পর বিদ্যালয় স্তরে সেই রকমভাবে শিক্ষকের ঘাটতি আছে। আজকে যে নিউজটা উঠে এসেছে, শিক্ষক সংকটে ডিগ্রি কলেজে যে পড়াশোনা তা ব্যাহত হচ্ছে, হতাশ হাজার হাজার ছাত্রছাত্রী, গেস্ট লেকচারার নিয়োগের ধুম বেড়ে গেছে, পার ক্লাস 500 টাকা করে যেটা তোমাদের দেওয়া হচ্ছে টিচারদের, ম্যাক্সিমাম 20,000 পার মান্থ, রেগুলার টিচার নিয়োগের নামে অষ্টনম্বা, সেরকম ভাবে বিভিন্ন বিদ্যালয়গুলোতেও শিক্ষকের ঘাটতির কারণ অডিও বক্স দিয়ে, বক্স মেশিন দিয়ে এক শিক্ষক 5টা ক্লাসকে পড়াচ্ছে, কোথাও 2 শিক্ষক পুরো প্রাইমারি সেকশনকে পড়িয়ে নিচ্ছে। মানে শিক্ষকের ঘাটতি লেগেই আছে, 10,323 যাওয়ার পর সেই ঘাটতিটা চরম আকার ধারণ করেছে। আমরা প্রথম ভাগে আলোচনা করব মানে কলেজ স্তরে শিক্ষকের ঘাটতির ক্রাইটেরিয়াগুলো নিয়ে। দেখো, কলেজ স্তরে রেগুলার টিচার মানে যেটা বলা হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের, যেটা গ্যাজেটেড অফিসার, গ্রুপে গ্যাজেটেড অফিসার, সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই কলেজের স্তরে পড়াশোনা করে, সাথে তাদের হেল্প করে গেস্ট লেকচারার, বিভিন্ন রকম গেস্ট লেকচারার থাকে, বিভিন্ন সাবজেক্টের গেস্ট লেকচারার থাকে, তারা হেল্প করে। কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, তুমি বিশালগড় যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, কিংবা মোহনপুরের স্বামীনন্দ গভর্নমেন্ট কলেজ বলো, ঊনকোটি বলো, ফটিকরায় বলো, ধর্মনগর বলো, বেলুন ঈশ্বরচন্দ্র বলো, তুমি যে কোনো কলেজেই যাবে দেখবে সেখানে গেস্ট লেকচারের পরিমাণ বেশি। অর্থাৎ যারা কোয়ালিফাই আছে, ভালো ট্যালেন্টেড, তারাই গেস্ট লেকচার পদে পাচ্ছে, কিন্তু তারা যে যোগ্যতাটা, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা তারা রাখে, রেগুলার টিচারের যোগ্যতা তারা রাখে, কিন্তু বর্তমান সময় গেস্ট লেকচারের ফাঁদে তারা পড়ে আছে। গেস্ট লেকচারের একটা কন্ট্রাকচুয়াল জব, যেটা রেগুলারেশন হওয়ার কোনো ক্রাইটেরিয়া বা ম্যান্ডেটরি নেই। এখানে যে খবরটা উঠে এসেছে, শিক্ষক সংকটের বন্ধ সাধারণ ডিগ্রি কলেজের পঠন পাঠন, তবে নিয়োগ নেই, ফলে বেকার বিক্রোপ চরম উঠেছে আর বিপাকে পড়েছে হাজার হাজার ছাত্রছাত্রী। শুধু তাই নয়, শিক্ষক সংকটের দলতে 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্সে নিয়মিত পড়াশোনা হচ্ছে না, রাজ্যে সরকারি 25টি সাধারণ ডিগ্রি কলেজের এই করুণ দশা, তবে অধ্যাপক অধ্যাপিকার নিয়োগ অধরা, ফলে এই শিক্ষাবর্ষে ও রাজ্যে বিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নির্দেশিকা লঙ্ঘন হলো। অবাক করার বিষয়, এই মুহূর্তে হাজারো ন্যাট স্ল্যাট পিএইচডি উত্তীর্ণ বেকার রাজপথে ঘুরছে, নিয়োগ নেই, ফলে তারা বয়স উত্তীর্ণ বেকারে পরিণত হচ্ছে। অথচ শিক্ষক শিক্ষিকা সংকটে কলেজগুলি পঠন পাঠন ব্যাহত হচ্ছে। উচ্চশিক্ষা দপ্তর খবর, গত 6 বছরে রাজ্য সরকারের 25টি সাধারণ ডিগ্রি কলেজে মাত্র 80 জন অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা হয়েছে, যদিও ইউজিসির ছাত্র শিক্ষক অনুপাত 25:1 হওয়ার কথা, অর্থাৎ 25 জন ছাত্রছাত্রীর জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ কলেজে অধ্যাপক হওয়ার কথা, কিন্তু বর্তমানে নেই। বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজে প্রায় 1781 জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, অর্থাৎ 1781 জনটা পোস্ট বর্তমানে রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অধ্যাপক অধ্যাপিকার পোস্ট খালি আছে 1781টা, কিন্তু নিয়োগে নেই। সেরকমভাবে তোমরা যদি আমাদের স্কুল স্তরে বলো, তোমাদের STGT বলো, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি জানিয়ে আছে নিয়োগ নেই, কিন্তু শিক্ষকের ঘাটতি আছে। বা টেট টিচার যারা পাস করে বসে আছে তাদের ক্ষেত্রে সেই সমস্যাটা দেখা দিচ্ছে, তোমরা যদি দেখো। তাছাড়া যে 10,323-এর যে ব্যথাটা, তারা যে চাকরি হারিয়েছে, যে যে ব্যথাটা তারা যে পরিবারটা অনুভব করছে, তাদের চাকরিও তো চলে গেছে, তাদেরও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো গ্রহণ করা হচ্ছে না। কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেই পাই এই ধরনের পোস্ট, বুট আইয়ে বুট যায়, কিন্তু STGT রেজাল্ট দুর্বিন্দু দেখা যাচ্ছে না, এরকম পোস্টও দেখতে পাই। হ্যাঁ, পোস্টের সত্যতা তো অবশ্যই আছে, তবে নিয়োগে এত সমস্যাটা কোথায়, যেখানে কলেজ স্তরে 1781টা ভ্যাকেন্সি খালি আছে এবং বিদ্যালয় স্তরে সেই ভ্যাকেন্সি 5,000-6,000 ছাড়িয়ে গিয়েছে, তাহলে নিয়োগে সেই বাধাটা কোথায়? ক্যাপাবল ক্যান্ডিডেট কি ত্রিপুরার যে নেই? ক্যাপাবল ক্যান্ডিডেট ত্রিপুরার যে অবশ্যই আছে, ন্যাশনালে পিএইচডি পাস করা বেকারের সংখ্যা প্রচুর আছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না? এখানে একটা কথা কি জানো,
ক্যান্সেলেশন শব্দটা আমরা বেশি শুনতে পাই, যেরকম আমরা দেখতে পেয়েছি নার্সিং এ এমপিডাব্লিউ নিয়োগের ক্যান্সেলেশনের বিষয়টা দেখতে পেয়েছি, টিপিএসসি এর কিছু নিয়োগ প্রসেস ও ক্যান্সেলেশন হয়েছে বর্তমান সরকার গঠনের পর। সেরকম 2017 সালে টিপিএসসি এর মাধ্যমে 182টি পদে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, বর্তমানে এ সরকার এসে সেটা বাতিল করেছে। বাতিল করার পর তখন 182 জন নিয়োগ করেছিল, সেটা বাতিল করার পর 2021 সালে মাত্র 35 জন শিক্ষক নিয়োগ করে, আর 2022 সালে নিয়োগ করে 36 জন। এর সাথে কিছু কর্মরত শিক্ষক নিয়োগ হয়েছে। এই শিক্ষক সংকটটা কলেজ স্তরে বিভিন্ন বিভাগে, বিজ্ঞান বিভাগে বলো, আর্টস এন্ড সায়েন্স কলা বিভাগে বলো, কিংবা তুমি বাণিজ্য বিভাগে বলো, প্রত্যেকটা বিভাগে শিক্ষকের ঘাটতি রয়েছে। এই শিক্ষকের যে ঘাটতিটা সেটা ফিল আপ করছে গেস্ট লেকচার, অর্থাৎ রেগুলার টিচার নিয়োগ করা হচ্ছে না, এখানে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে, যার চাকরির কোনো নিশ্চয়তা থাকে না, চাকরি সবসময় করতে পারবে কিনা সেটা কোনো নিশ্চয়তা থাকে না। এই যে বেহাল শিক্ষা ব্যবস্থা খেসর দিতে হচ্ছে 50,000 ছাত্রছাত্রীকে, বেকার যুবক যুবতীদের অভিযোগ, সরকার শুধুমাত্র কলেজগুলিতে সর্বোচ্চ 5 জন করে অতিথি শিক্ষক নিয়োগ ব্যস্ত, মানে প্রত্যেকটা কলেজে, ফলে একেতে রাজ্যের বেকারের বয়স উত্তীর্ণ হচ্ছে। উল্লেখ, 3 বছর শিক্ষক সংকটের মধ্যে 2023 সালে রাজ্যে আরো সাধারণ 3টা ডিগ্রি কলেজ সূচনা করে, তা সহজে অনুমান কলেজগুলিতে শিক্ষকের কি ঘাটতি রয়েছে। শিক্ষকের ঘাটতি কলেজগুলোতে আছে, বহুকাল ধরেই চলছে, কলেজ স্তরে শিক্ষক নিয়োগে হচ্ছে না বললেই চলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গেস্ট লেকচারার আমরা প্রায় সময় পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, গেস্ট লেকচারার নিয়োগ করা হয়েছে, গেস্ট লেকচার নিয়োগ করেছে, কোন কলেজে নিয়োগ করা হচ্ছে। কিন্তু কোন অতীতের যদি আমরা একটু স্টাডি করে দেখি, এত পরিমাণ গেস্ট লেকচার আগে নিয়োগ করা হতো না, রেগুলার স্টুডেন্ট প্রফেসর নিয়োগ চলতো, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না, গেস্ট লেকচারের পথেই এগোচ্ছে। কিছু কিছু বিভাগ আছে রেগুলার প্রফেসর স্টুডেন্ট প্রফেসরই নেই, শুধুমাত্র গেস্ট লেকচারের দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে, সেটা মানে অপ্রত্যাশিত যেটা বলো। তাছাড়া তোমরা আমরা যদি টেটের বিষয়টা দেখি, টেটিভ মানে কলেজ স্তরে শিক্ষকের ঘাটতির বিষয়টা আমরা দেখো, এখন যদি বিদ্যালয় স্তরে দেখি পেপার নিউজ, তোমরা যদি 1 সপ্তাহ ধরে একটা পেপার পড়ো, ঠিক আছে, 7 দিন লাগাতার যদি তোমরা দৈনিক সংবাদ পত্রিকাটা পড়ো, 4 থেকে 5 দিন মিনিমাম 4 দিন তোমরা কোনো না কোনো পেপারে কোনো না কোনো পেজে পাবে কোনো বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। বাস্তব, আমাদের মুখে কথা নয়, এটা বাস্তব, কোনো না কোনো স্কুলে শিক্ষক সংকট চলছে। এখন শিক্ষক সংকট যে চলছে সেটা আমরা যদি আগরতলা শহরগুলোতে দেখি হয়তো এতটুকু বুঝবো না, কিন্তু আমরা গ্রামেগঞ্জের শহরগুলোতে যদি যাই তাহলে তোমরা বুঝতে পারবে শিক্ষক সংকট কতটা তলানিতে নেমেছে, বিশেষ করে প্রাথমিক বিভাগে শিক্ষক সংকটটা। 2022 সালে টেট উত্তীর্ণ বেকাররা পাস করে বসে আছে, তাদের নিয়োগ হবে কিনা সেই নিয়ে সন্দেহ হন, সুপ্রিম কোর্টের গাইডলাইন আর কি আছে সেই নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কবেই বা শেষ হবে সেই নিয়েও অনেক কোশ্চেন বিরাজ করছে, যে তাদের চাকরির অফার এই বছর দেওয়া হবে কিনা, নাকি এইভাবেই চলবে, না সুপ্রিম কোর্টেই ফেসে রাখবে মামলাগুলো, সেটাই কথা। কিন্তু বাস্তবের সাথে পরিপ্রেক্ষিতে দেখা যায় যে সিটের কিন্তু পরীক্ষা স্টেপ বাই স্টেপ হচ্ছে, কিন্তু ত্রিপুরা টেটের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তাছাড়া এসটিজিটি যারা পরীক্ষা দিয়ে বসে আছে, মানে তোমাদের যে নিয়োগ প্রসেসটা, নিয়োগ প্রসেসটার ভিত্তিতে গাফিলতি বা গলতি যেটা ছিল বলা হচ্ছে, কিন্তু বেকারদের এখানে তো কোনো দোষ বা কোনো কি করবো, কোনো পাপ তো করেনি বেকাররা। বেকাররা তো পরীক্ষা দিয়েছে, পাস করবে, চাকরি পাবে, 200-300 ক্ষেত্রে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা তো দেয়নি, ইন্টারভিউ দিয়েছে, চাকরি পেয়েছে, চাকরি করছে, চাকরি চলে গেছে। কিন্তু ওই যে চাকরি যারা দিয়েছে তাদের কোনো প্রবলেম নেই, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে যারা চাকরি দিয়েছে, যারা বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু ভুক্তভোগী হলো বেকার অংশ, যারা পরীক্ষা দিচ্ছে চাকরি পাচ্ছে না, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েও চাকরি হারাচ্ছে, যেমন সর্বশিক্ষার ক্ষেত্রে সেই পরিমাণ হচ্ছে, বিয়ে সবাই বেড়েছে, সর্বশিক্ষা শিক্ষকদের বিয়ের ব্যাপার কোনো আলোকপাত নেই, মানে শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষক নিয়োগেই বিভিন্ন ধরনের টালবাহানা, বিভিন্ন ধরনের বঞ্চিত পাঠ উঠে যাচ্ছে, এরকমও খবর উঠে যাচ্ছে। 7 বছরও টেট শিক্ষকদের নিয়মিত করা হচ্ছে না, বিশেষ করে যারা আগে 200-300 ছিল, পরে তারা টেট কোয়ালিফাই হয়ে চাকরি পেয়েছে, তাদের আগের যে 26টা সেটা কাউন্ট করে তাদের রেগুলার করা হচ্ছে না, এই ধরনের নিউজ উঠে যাচ্ছে। 5 বছর হওয়ার পরে তারা 1-1.5 বছর ওয়েট করতে হচ্ছে নিয়মিত প্রক্রিয়ার জন্য, যদিও ভূভারতে টেট পাস ফিক্সড পে নেই, ভূভারতে নেই, কারণ টেট পাস শিক্ষক হওয়া একটা চারটিখানি কথা নয়,
প্রথমত গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করো 50% মার্কস থাকো, বিএড করো কিংবা 1250% করে ডিএলএড করো, একটা যুদ্ধ করে এসে আবার টেট পরীক্ষা দাও, এত কম্পিটিশন এত কম্পিটিশন, টেট পরীক্ষা দাও, টেট পাস করো, তারপর শিক্ষক। আর বেতনের সময় কি, মানে নেপথ্যের সাথে বেতনের তারতম্যটা দেখলে বেতনের সময় কি থাকে ফিক্সড? এও এতজন কেন্দ্রের থেকে 361 জন পাস করেছে, তাদের শোভাটা হচ্ছে না। আমরা কি অন্য অন্য স্টেট অন্য অন্য বা সিটেট এগুলো একটু যদি পরিলক্ষিত করি, সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চলছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী চলছে। কিন্তু যদি এই গাইডলাইন্স দিয়েছে, এই গাইডলাইন্স অনুযায়ী আমরা নিয়োগ প্রক্রিয়াটা সেরে ফেলতে পারে সরকার, ভবিষ্যতে যদি গাইডলাইন্স চেঞ্জ হয় বা কি করবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু একটা প্রসেস তো এটলিস্ট কমপ্লিট করতে পারে, টেট টুটা কমপ্লিট করতে পারে, এসটিজিটি কমপ্লিট করতে পারে, বাকিটা এখন সময়ই বলবে। তবে শিক্ষক সংকট আছে, আমরা যদি সবচেয়ে প্রথমে যদি অঙ্গনওয়াড়ি সেন্টারে যাই, বিভিন্ন রকম অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষকের ঘাটতি আছে, যেখানে পঠন পাঠন হচ্ছে না কারণ বিভিন্ন সময় ইন্টারভিউ ক্যান্সেলেশন হচ্ছে। এরপরের ধাপে যদি আমরা প্রাইমারি সেকশনে যাই, সবচেয়ে বেশি শিক্ষক সংকট প্রাইমারি সেকশনে আছে। আপার প্রাইমারি সেকশনে শিক্ষক সংকট আছে কারণ টেট 1 টেট 2 নিয়োগ হচ্ছে না, এসটিজিটি পাস করে বসে আছে নিয়োগ হচ্ছে না, সরি পরীক্ষা দিয়ে বসে আছে, পাস বা রেজাল্ট পেয়েছেন সেখানে সংকট আছে। এসটিপিজিটি সংকটটা হয়তো কিছুটা কম কিন্তু আছে, অনেক কলেজে সায়েন্স এবং কমার্স দুইটার ব্যাকগ্রাউন্ড চালাতে হিমশিম খাচ্ছে কারণ শিক্ষক সংকট আছে। এরপর যদি একটু কলেজ স্তরে যাই, গেস্ট লেকচারাররা কোনো রকমে মানে চালিয়ে নিচ্ছে, কারণ গেস্ট লেকচারার যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু কোয়ালিফাই ক্যান্ডিডেট এবং ট্যালেন্টেড ক্যান্ডিডেট, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাকরিটা পেতে পারতো, তারা গেস্ট লেকচার নিয়ে চলছে। কি করা যাবে, সরকার একটা পলিসি মানে শুরু থেকে বাচ্চার 4 বছর থেকে যদি পড়াশোনা শুরু করি, আপ টু কলেজ স্তর যদি ধরি, ইউনিভার্সিটি বাদ দিলাম, 21-22 বছর পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে স্টুডেন্টরা বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষকের ঘাটতি। এটা আদৌ সমস্যার সমাধান হবে কিনা, সমস্যা গভীরে গিয়ে সরকার চিন্তা করবে কিনা, একজন আমরা পার্মানেন্ট শিক্ষামন্ত্রী পাবো কিনা, তার উপর অনেক কিছুই বিরাজ করছে। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।